আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা শর্টস ভিডিও আপলোড করেন কিন্তু ভাইরাল হয় না, 10টা 20টা 50টা 100 150 ভিউ হয়, এর বেশি ভিউ হয় না। তো আজকের ভিডিওতে আমি কিছু নিয়মকানুন দেখাই দিব। আপনারা যদি এই নিয়মকানুনগুলো ফলো করে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন বা শর্টস ভিডিও আপলোড করতে পারেন, তাহলে 100% আপনার শর্টস ভিডিও ভাইরাল হবে। আজকে আমি একটা শর্টস ভিডিও সঠিক নিয়মে আপলোড করে আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিব। সেই জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। আর আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন, আমি 13 মিনিট আগে একটি শর্টস ভিডিও আপলোড করেছিলাম, 200 ভিউ হয়েছে এবং 10টা লাইক হয়েছে, এবং আমার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইব রয়েছে 8092টি। তো দেখুন, এখানে প্রায় 9 মিনিটের মধ্যে আমার 1000 ভিউ হবে এবং প্রায় 20টার মতো সাবস্ক্রাইব প্লাস হবে। সেটা এখন আপনাদেরকে আমি সরাসরি দেখাই দিচ্ছি। এখন আমি রিলোড দেব প্রতিবার পেজটা, তখন কিন্তু আমার ভিউজগুলো বাড়তে থাকবে। তো দেখতেছেন, ভিউজ বাড়বে, আমার লাইক বাড়বে এবং আমার সাবস্ক্রাইব বাড়বে। তো আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, যেহেতু 9 মিনিটের ভিডিওটা আমি রেকর্ডিং করছি। এখন ভিডিওটা যদি আমি 9 মিনিট দেখাই আপনাদেরকে, ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু ভিউজগুলো বাড়তেছে। তো দেখুন, 17 মিনিটে কিন্তু 600+ আমার ভিউ হয়ে গেছে এবং 17টা লাইক হয়ে গেছে এবং আমার সাবস্ক্রাইবারও বাড়তেছে। তো দেখুন, এখানে মানে টোটাল কিন্তু 23 মিনিট পর্যন্ত কিন্তু আমি রিলোড দিব, 23 মিনিটের মধ্যে কিন্তু আমার 1000 ভিউজ হয়ে যাবে। তো দেখুন, আমার 750 ভিউ হয়ে গেছে এবং আমার 800 এবং আমার 8100 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কারণ আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আমি অপশন দেখাই দেব আপনাদের শর্টস ভিডিও আপলোড করার। আপনারা যদি সেই নিয়মগুলো ফলো করে আপলোড করেন, তাহলে আপনার ভিডিও এরকম ভাইরাল হবে। তো দেখুন, আমার 23 মিনিট হয়ে গেছে এবং 1K ভিউ হয়ে গেছে অলরেডি। তো এখন আমি আপনাদেরকে আরও ভালোভাবে বিস্তারিত দেখাই দিচ্ছি ভিডিওর অ্যানালাইটিক্সে গিয়ে। তো দেখুন, এখানে 1075টা এখনও কিন্তু বাড়তেছে, আমি রিলোড দিচ্ছি আর বাড়তেছে, 1100 হয়ে গেছে। তো আপনারা যদি এরকম ভিউজ পেতে চান শর্টস ভিডিওতে, তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো এখন আমি আপনাদেরকে নিয়মগুলো দেখাই দিচ্ছি। আপনারা যেই শর্টস ভিডিওটা রেডি করবেন আপলোড করার জন্যে, আপনারা ফাইল ম্যানেজারে গিয়ে সেই শর্টস ভিডিও রিনেম করে আপনারা নামটা পরিবর্তন করে দিবেন অথবা টাইটেলটা পরিবর্তন করে দিবেন। আপনার ভিডিও রিলেটেড টাইটেলটা অবশ্যই দিতে হবে, আপনার কোনো প্রকার ডিসক্রিপশন দিতে হবে না এবং কোনো প্রকার ট্যাগ ব্যবহার করতে হবে না ভিডিও ভাইরাল করার জন্যে। আপনি ভিডিও রিলেটেড অরিজিনাল টাইটেলটা ব্যবহার করবেন। আপনার যেই ভিডিওটা থাকবে সেই ভিডিও টাইটেলটা অবশ্যই আপনার অরিজিনাল থাকতে হবে, ভিডিওর সাথে মিল থাকতে হবে। তো আমি যেহেতু এই ভিডিওটা আপলোড করবো, সেহেতু আমার ভিডিও অনুযায়ী কিন্তু আমি টাইটেলটা দিয়ে দিয়েছি। তো এখন আমি চলে যাব ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে কিন্তু আমরা মূলত ওই যে প্লাস আইকন দেখতেছেন, এখানে গিয়ে কিন্তু আমরা ভিডিও এবং শর্টস ভিডিও আপলোড করে থাকি, আমরা এখান থেকে আপলোড করব না। আমরা সরাসরি শর্টস যেই ফিডটা আছে, নিউজ ফিডটা আছে, আমরা সেই শর্টসে চলে যাব। যাওয়ার পরে উপরে দেখবেন ক্যামেরার মতো আইকন আছে, সেই আইকনে চলে যাব। তারপরে আমরা এখান থেকে দেখুন আপনার পাশে এখানে গ্যালারি শো করবে, এখান থেকে আপনার ভিডিওটা, যেই ভিডিওটা রেডি করছেন সেই ভিডিওটা আপলোড করে দিবেন। তো দেখতেছেন, আমি আপলোড করে দিচ্ছি ভিডিওটা। বন্ধুরা, আপনারা যারা ভিডিওতে এখনও লাইক দেন নাই, ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখুন, আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এখানে যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা, সেম টাইটেলটা দিয়ে দিব। আমরা ভিডিও রিনেম করে প্রথম যেই ফাইল ম্যানেজার যেই টাইটেলটা দিয়েছিলাম, সেই টাইটেলটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, সেম টাইটেল, কোনো প্রকার পরিবর্তন করা যাবে না। তারপরে আমরা এখানে 2-3টা ট্যাগ ব্যবহার করব। তারপরে দেখুন, ভিডিওর উপরে একটা প্যানের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করবে, আমরা ভিডিওর থাম্বনেলটা খুব সুন্দর করে সেট করব। তো দেখুন, আমি থাম্বনেলটা সেট করা হয়ে গেছে। তারপরে আমরা আপলোড শর্টসে ক্লিক করব। আমাদের এখানে আর কিছুই করতে হবে না, আমরা পাবলিক করেই আপলোড করব, এখানে প্রাইভেট করে আপলোড করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। অনেকেই বলে যে ট্যাগ ব্যবহার করার জন্য, ডিসক্রিপশন ব্যবহার করার জন্য, ট্যাগ ডিসক্রিপশন শর্টের জন্য কোনো উপকারে আসে না, কোনো প্রকার কাজে আসে না। আপনার ভিডিও রিলেটেড যদি অরিজিনাল টাইটেল থাকে তাহলেই হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা যদি এই নিয়ম ফলো করে শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে আপনাদের শর্টস ভিডিও ভাইরাল হবে। তো সকলকেই অসংখ্য ধন্যবাদ।